ঘটনা খুব বেশি মাথা গরম করছে কোহলি আমাদেরকে ইচ্ছা মতো পেটাইছে এবং তারা যাতে দাগ না হয় দাগ না হওয়ার জন্য তারা ডাক্তারের উপস্থিতিতে কারেন্টের শর্ট দিয়ে শুরু করছে আমার শরীরে বিভিন্ন জায়গাতে কারেন্টের শরীরে কারেন্টের দাগ আছে আমার শরীরে বিভিন্ন জায়গায় মানে দিন রাত চব্বিশ ঘন্টা হ্যান্ডকার দিয়ে দরকার রাখতো আমাদের কোনো পানি দেওয়া আমাদের কোনো খাবার দেওয়া একদম অমানবিক স্যার স্যার আপনাকে দয়া করে স্যার এটা খুব স্ট্রংলি দেখতে হবে এরা বলতেছে বিভিন্ন জায়গা থেকে তোমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ওই মামলাগুলি র্যাব তদন্তভার নেবে র্যাব তদন্তভার নেওয়ার পরে তোমাদেরকে আবার এনে আবার তোমাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবো আমরা সুতরাং আমরা যা বলি সেভাবে করতে হবে মেজর আছে একটা হচ্ছে মেজর ইয়াসিন মেজর সাহারিয়া তারপর হচ্ছে মেজর মেহেদি আমাদের এখানকার র্যাব 15-এর কোম্পানি কমান্ডার এরা সবাই মিলে কীভাবে মারাত্মকভাবে আহত করছে স্যার আপনারা যে আমাদের ছবিগুলো ডিজি র্যাব স্যারকে দিয়েছিলেন মনে হয় তো ডিজি র্যাব স্যার এটা ওদিন আসছিল এসে বলছে যে কিছু হবে না কিন্তু ডিজি র্যাবে ওই মানে মূলত অত্যাচারটা বেশি করাইছে স্যার ডিজি র্যাব এসে আমাদেরকে বেশি করছে স্যার অত্যাচার করছে স্যার নির্দেশে স্যার আমাদেরকে পুরো রাত লাইনটা করে এখান থেকে যাওয়ার সাথে সাথে যেন কেন দেখাইছি আপনার কেন ছবি উঠাইছি সারা রাত লাইন মানে বিভস্ত করে রাখছে পরে পরের দিন ইয়াতে নিয়ে ভিতরে নিয়ে ইলেকট্রিক শক দিছে টান টানে সব ইলেকট্রিক শক বুকে পশম উঠাই দিচ্ছে ইঞ্জেকশন দিছে হাতে হাত বাঁধে ঝুলে রাখছে আপনার ধরক পিটাইছে স্যার খুব বেশি মাথা গরম করছে ওই আমাদেরকে ইচ্ছা মতো পেটাইছে এবং তারা যাতে দাগ না হয় দাগ না হওয়ার জন্য তারা ডাক্তারের উপস্থিতিতে কারেন্টের শর্ট দিয়ে শুরু করছে আমার শরীরে বিভিন্ন জায়গাতে কারেন্টের শরীরে কারেন্টের দাগ আছে আমার শরীরে বিভিন্ন জায়গায় মানে দিন রাত চব্বিশ ঘন্টা ধরে হ্যান্ডকার দিয়ে দরকার রাখতো আমাদের কোনো পানি দেওয়া আমাদের কোনো খাবার দেওয়া একদম অমানবিক স্যার স্যার আপনাকে দয়া করে স্যার এটা খুব স্ট্রংলি দেখতে হবে এরা বলতেছে বিভিন্ন জায়গা থেকে তোমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ওই মামলাগুলি র্যাব তদন্তভার নেবে র্যাব তদন্তভার নেওয়ার পরে তোমাদেরকে আবার এনে আবার তোমাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবো আমরা সুতরাং আমরা যা বলি সেভাবে করতে হবে মেজর আছে একটা হচ্ছে মেজর ইয়াসিন মেজর সাহারিয়া তারপর হচ্ছে মেজর মেহেদি আমাদের এখানকার র্যাব 15-এর কোম্পানি কমান্ডার এরা সবাই মিলে কীভাবে মারাত্মকভাবে আহত করছে স্যার আপনারা যে আমাদের ছবিগুলো ডিজি র্যাব স্যারকে দিয়েছিলেন মনে হয় তো ডিজি র্যাব স্যার এটা ওদিন আসছিল এসে বলছে যে কিছু হবে না কিন্তু ডিজি র্যাবে ওই মানে মূলত অত্যাচারটা বেশি করাইছে স্যার ডিজি র্যাব এসে আমাদেরকে বেশি করছে স্যার অত্যাচার করছে স্যার নির্দেশে স্যার আমাদেরকে পুরো রাত লাইনটা করে এখান থেকে যাওয়ার সাথে সাথে যেন কেন দেখাইছি আপনার কেন ছবি উঠাইছি সারা রাত লাইন মানে বিভস্ত করে রাখছে পরে পরের দিন ইয়াতে নিয়ে ভিতরে নিয়ে ইলেকট্রিক শক দিছে টান টানে সব ইলেকট্রিক শক বুকে পশম উঠাই দিচ্ছে ইঞ্জেকশন দিছে হাতে হাত বাঁধে ঝুলে রাখছে আপনার ধরক পিটাইছে স্যার